2024। এবছর আসলে এমন কিছু দেখব এটা আমি কল্পনাও করি নাই, পুরাই আনএক্সপেক্টেড এবং এটা 100% আনএক্সপেক্টেড। আমি এটার কিঞ্চিত আসলে অনুমান করতে পারিনি। আমাদের ইন্ডাস্ট্রির সিনেমার রেন্টাল সর্বোচ্চ 2 লাখ, 3 লাখ, 4 লাখ এরকম একটা ব্যালেন্সে থাকে, সর্বোচ্চ তো 2-2.5 লাখই হয়, স্বাভাবিকভাবে এটাই হয়। আর এর বাইরে যে সিনেমাগুলো সেগুলো তো ভাই ফ্রিতেই চালায় ধরতে গেলে অনেকটা। তো বিগ বাজেটের বিগ ধামাকা যেগুলো সেগুলোর রেন্টাল একটু বেশি হয়, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এরকমের আর কি। তো সেইখান থেকে 2023-এ একটা বড় ধামাকা আমরা পেয়েছিলাম প্রিয়তমা, রেন্টালও বেশি ছিল এবং প্রিয়তমার যে সাকসেস, সেই সাকসেসে আসলে আমাদের ইন্ডাস্ট্রি বেশ ভালো একটা বুস্ট পেয়েছে এবং ইন্ডাস্ট্রির অনেকে বুঝতে পারছে যে আসলে এখনও বাংলা সিনেমার মার্কেট রয়েছে। তো সেই জায়গা থেকে আমি ভাবছিলাম যে আসলে যেহেতু আগের বছর একটা সাকসেসফুল সিনেমা পেয়েছি, ব্লকবাস্টার সিনেমা পেয়েছি, শুধুমাত্র প্রিয়তমা না, এর পাশাপাশি কয়েকটা সিনেমা ভালো ব্যবসা করেছে, তো এবার রেন্টালটা বেড়ে যাবে। তো আমি স্বাভাবিকভাবে ধরেছিলাম সর্বোচ্চ আমি ধরেছিলাম যে 4 লাখ, 5 লাখ একটা অ্যামাউন্ট দাঁড়াতে পারে। বাট ভাই, এমন একটা অ্যামাউন্ট এখন মানে সামনে আসছে যেটা আসলে বলতেও ভয় লাগতেছে, সত্যিকার অর্থে বলতেও ভয় লাগতেছে যে এত বড় একটা রেন্টাল দিয়ে আসলে সিনেমা নেওয়া হয়েছে। সিরিয়াসলি বলতেছি ভাই, এত বড় অ্যামাউন্ট কল্পনার বাইরে। এবং আমি আমাদের এখানে কথা বললাম, সবাই জাস্ট মানে পাগলে গেছে ব্যাপারটা নিয়ে এবং এরকমেরই একটা অ্যামাউন্ট বা এরকমের আশপাশ দিয়ে অ্যামাউন্টই কিন্তু রাজকুমারের রেন্টাল ধরা হচ্ছে। আর ইতিমধ্যে রাজ সিনেমা হল এটা করে দেখিয়েছে বা সেটা খুঁটিয়েও ফেলেছে। তো ভিউয়ার্স, রাজ সিনেমা হল রাজকুমার সিনেমার জন্য, রাজ সিনেমা হল রাজকুমার সিনেমার জন্য রেন্টাল দিচ্ছে 10 লক্ষ টাকা। মানে এটা বাই পুরাই আনএক্সপেক্টেড এবং এইরকমের ইতিহাস বা এইরকমের রেকর্ড আগামী 5-6 বছরে অন্য কোনো অ্যাক্টর করতে পারবে না, শাকিব খান বাদে অন্য কোনো অ্যাক্টর করতে পারবে না। মানে এইরকমের মানে কনফিডেন্ট যে 10 লাখ টাকা দিয়ে সিনেমা নেওয়া হচ্ছে। আরে ভাই, রেন্টাল শুনে আমি জাস্ট একটা চক্কর খেলাম এবং আমিও সঙ্গে সঙ্গে আমার যতটুকু যা আছে নক করলাম যে ভাই কী অবস্থায়, কী কী মানে রেন্টাল কেমন কী হচ্ছে। তো সমস্ত জায়গায় এরকমের একটা আভাস পাচ্ছি যে মানে হল অনুযায়ী পরিবেশ বুঝে, স্থান বুঝে রেন্টালের স্কেলটা এরকমের আপ ডাউন হচ্ছে, 10 লাখ, 5 লাখ, 6 লাখ এরকমের করে। 5 লাখের নিচে তো কেউ পাচ্ছেই না, আমি সর্বনিম্ন অ্যামাউন্ট দিচ্ছি যদি একদম অতপাড়া গায়ে হয়ে যায়, যদিও অত জায়গায় সিনেমা যাবে না, বাট 5 লাখের নিচে কেউ মানে কলও করতে পারতেছে না যে ভাই 5 লাখ দিচ্ছি দেন, রেন্টাল দাঁড়াচ্ছে 10 লাখের আশপাশ দিয়ে, 8 লাখ, 9 লাখ, 10 লাখে কল হচ্ছে। আর রাজ সিনেমা হল 10 লাখ দিয়ে আসলে সিনেমাটা নিয়েছে। ভাই জাস্ট ছিটকে গেছি ভাই, এটা আসলে আমার কাছে মনে হয় যে আপনারা কেউ কল্পনা করেন নাই যে আসলে 10 লাখ টাকা রেন্টাল দিয়ে সিনেমা নেওয়া হবে এবং সিনেমা চালানো হবে। 10 লক্ষ টাকা ভাই, মানে পাগলা একটা জিনিস কিন্তু ঘটে গেছে ভাই। এবং আসলে এটা এমন একটা রেকর্ড হয়ে গেছে যেটা ভাঙাটা অন্যান্য অ্যাক্টরদের জন্য আসলে ইম্পসিবল বলতে ইম্পসিবলই, এটা পসিবল হবে না। 10 লক্ষ টাকার রেন্টাল আমাদের ইন্ডাস্ট্রি। ও ভাই, এবার কথা হচ্ছে যে ভাই শাকিব খানের ক্ষেত্রে কেন এটা হয়েছে ভাই, সেই ইন্ডাস্ট্রি সব থেকে বড় স্টার, তার মার্কেট ভ্যালু, তার অডিয়েন্স সমস্ত কিছু হিউজ, তো এখানে আসলে কোনো প্যারা নাই। আর প্রিয়তমা থেকে তো আমরা দেখছি যে আসলে অডিয়েন্স কীভাবে শাকিবের সিনেমার প্রতি রিসপন্স দেখাচ্ছে বা ব্যবসাটা কী পরিমাণ হচ্ছে, তো সেই জায়গা থেকে আসলে 10 লাখ টাকা কল করতেই পারে। তো জাস্ট মাথা খারাপ করা একটা বিষয় কিন্তু আসলে সামনে চলে আসছে এবং এইরকমের আসলে রেন্টাল নিয়ে যদি সিনেমা সেল করা হয় তাহলে ভাই সিনেমার একটা বিশাল বড় মার্কেট কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছে। তো আমাদের কিন্তু এই পুরো মার্কেটটাকে ধরতে হবে এবং এই পুরো মার্কেটটাকে সামনে নিয়ে কাজ করতে হবে। তো আশা করছি আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে যে সকল হাউস রয়েছে, যে সকল আর্টিস্ট রয়েছে, ডিরেক্টর রয়েছে, তারা মার্কেটটা চিন্তা করবে এবং চিন্তা করে ভালো ভালো সিনেমা বানাবেন। হোপ আপনারাও এরকম একটা রেন্টাল কল করতে পারবেন। যদিও এখন রেন্টাল নিয়ে অনেকের অনেক মতামত আছে, আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে গেলে একটা লম্বা ভিডিও হয়েছে, ওদিকে নিয়ে আলোচনা মানে পরে একটা ভিডিও আলোচনা করতে হবে। তবে ভাই আমি জাস্ট এটুকু বলতে চাই, রেন্টালটা এখন জরুরি, আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থান না এখানে জরুরি, মানে
হল মালিকরা হচ্ছে হল থেকে টাকার ব্যাপার, টিকিট থেকে টাকা কাটা, এগুলো নিয়ে একটা বিশাল পলিটিক্স কিন্তু খেলা হয়। আপনাদের আয়নাবাজির কথা তো মনেই আছে যে সবাই জানে ব্লকবাস্টার বাট প্রযোজক টাকা পায় নাই, এরকম একটা ব্যাপার ছিল, তো ঘটে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো সিনেমার টিম আসলে রিস্ক নিতে চায় না, তারা রেন্টাল দিয়ে সিনেমাটা ছেড়ে দেয় যে চাও চালাও। ওকে, তো আই থিঙ্ক এই ছোটো বিষয়ে আপনারা বুঝতে পারছেন, বাকি যদি বিস্তারিত আলোচনা করতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, পুরো ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এই মুহূর্তে আলোচনা করার আগে আসলে যে এক্সাইটমেন্টটা, যে অবাক করা রেকর্ডের সাক্ষী হলাম, এটা সত্যিকার অর্থে ভাই পুরাই আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল কিন্তু আমাদের সবার জন্য। তো এই আনএক্সপেক্টেড ব্যাপারটা নিয়ে আসলে আপনাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর ওভারঅল আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে সঙ্গে থাকেন, আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।